Assalamualaikum, BD-Relinjo YouTube channel, ebong Narangons Express Facebook page theke jara jara dekchen, shobaike janachhi shagotom. Shorashuri Padma Railing Project er notun ekti update niye apnader majhe ami hazir holam. Shurutei apnader bole rakhte chai, apnara oneke comment er madhyome gandaria Dhaka dirgho 3.5 kilometer section er kajer shorboshesh অগ্রগতি জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে আজকে আমি আপনাদের গ্যান্ডারিয়া ঢাকা জটিল অংশের কাজের সবশেষ অগ্রগতি নিয়ে চলে এসেছি আর শুরুতেই একটি কথা বলে রাখতে চাই যে এই জটিল অংশে ভিডিওগুলো পর্যায়ক্রমে আসবে তাই যারা যারা এখনো বিডি রেলিঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই বিডি রেলিঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন তার কারণ হচ্ছে যে আমি পর্যায়ক্রমে আপনাদের এই জটিল অংশের কাজের সর্বশেষ আপডেট দিব তাই যাতে আপনারা কোনো প্রকার মিস না করেন তাই আপনাদের মাঝে এই ছোট্ট একটি অনুরোধ করা আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে সিগন্যালটি এইটি হচ্ছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের স্টার্টার সিগন্যাল আর এই অংশে পিছনে হচ্ছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন আর এইখানে যে সকল পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলো গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের পয়েন্ট আপনারা সামনের দিকে একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন যেটি ভবিষ্যতে ইন্টারলক পয়েন্ট হিসাবে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন থেকে নিয়ন্ত্রণ করা হবে পূর্বে যখন গ্যান্ডারিয়া রেল স্টেশন ছিল তখন দুইটি মাত্র পয়েন্ট ছিল আর দুইটি পয়েন্ট থাকার কারণ গ্যান্ডারিয়া রেল স্টেশনে ছিল 2-3 মিটার গেজ রেলপথ যেগুলোর মাধ্যমে নারায়ণগঞ্জ লোকাল ট্রেন সহ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন যেটি ডেমো ট্রেন সেটি পরিচালনা করা হতো আর ভবিষ্যতের কথা চিন্তা করে এখন নতুন করে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন তৈরি করা হয়েছে যার মধ্যে এখন পদ্মা সেতু ট্রেনগুলো এই গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন দিয়েও চলাচল করছে পাশাপাশি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনও এই গ্যান্ডারিয়া জংশন থেকেই ছেড়ে যায় আর গ্যান্ডারিয়া রেল স্টেশনকে গ্যান্ডারিয়া জংশন বলার কারণ এখান থেকে দুইটি রেলপথ ভাগ হয়েছে যার মধ্যে একটি হচ্ছে নারায়ণগঞ্জের দিকে আরেকটি হচ্ছে পদ্মা সেতু হয়ে ভাঙার দিকে পূর্বে শুধুমাত্র নারায়ণগঞ্জের দিকে থাকার কারণে শুধু ছিল গ্যান্ডারিয়া রেল স্টেশন কিন্তু এখন নতুন করে পদ্মা সেতু রেলপথ হওয়ার কারণে গ্যান্ডারিয়াকে জংশন রেল স্টেশনে উন্নীত করা হয়েছে আর আমরা এখন রয়েছি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন পার হয়ে গ্যান্ডারিয়ার পরে যে ঘুন্টিগড় রয়েছে সেই ঘুন্টিগড় অংশে আর এই অংশে মোট 3টি ডুয়েল গেজ মেন লাইন রয়েছে যার মধ্যে আমরা এখন যে মেন লাইনটিতে হেঁটে যাচ্ছি এটাই হচ্ছে ভবিষ্যতের পদ্মা সেতু রেলপথের মেন লাইন আপনারা অনেকেই বলে থাকেন যে গ্যান্ডারিয়া ঢাকা বা ঢাকা গ্যান্ডারিয়া দীর্ঘ 3.5 কিলোমিটার সেকশনকে কেনই বা এত জটিল সেকশন বলা হয়ে থাকে আসলে যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছেন তারা সকলেই জানেন যে আমি পূর্বেও কয়েকটি ভিডিওতে তা শেয়ার করেছি তো নতুন ভিউয়ার্সদের জন্য আমি সেটি পুনরায় আবার শেয়ার করছি যেহেতু উক্ত রেলপথটি ঢাকা মেন শহরের দিকে অবস্থান করছে বা পুরান ঢাকার দিকে তো এই অংশে দেখা যায় যে অনেক মালিকানা জমি রয়েছে পাশাপাশি পূর্বে যখন 1 মিটার গেজ রেলপথ ছিল তার পাশে কিছু রাস্তা ছিল যার মধ্যে ভিডিওটির একেবারে ডান দিকে যে রেলপথটি রয়েছে যেটি দিয়ে আপাতত এখন ট্রেনগুলো চলাচল করছে এইটি কিন্তু পূর্বে একটি মেন রোডের অংশ ছিল যেটি পরবর্তীতে ভেঙে তার উপর রেলপথ তৈরি করা হয়েছে পাশাপাশি এই সড়কপথের সঙ্গে কিছু পানির লাইন গ্যাস লাইন সহ আরও বৈদ্যুতিক লাইন সহ অনেক কিছু ছিল যেগুলোকে ছড়িয়ে অন্যত্র স্থানে নিয়ে সেটিকে ভালোভাবে সেট আপ করতে অনেকটা সময় খরচ হয়েছে আবার দেখা যায় যে এই অংশে অনেক বাড়িওয়ালাগণ রয়েছেন তাদের সঙ্গে রেল কর্তৃপক্ষের কিছুটা জায়গা নিতে সাময়িক বেগ পেতে হয়েছে এবং কিছু অবৈধ দখলদারদের হাতে জিম্মি ছিল এই অংশের রেলপথের কিছু জায়গা সেইগুলোকেও নতুন করে অধিগ্রহণ করতে অনেকটা বেগ পেতে হয়েছে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কী কারণে
এই গ্যান্ডারিয়া ঢাকা বা ঢাকা গ্যান্ডারিয়া কে জটিল সেকশন বলা হয়ে থাকে। আপনারা গুন্টিগড়ের এই অংশ যদি লক্ষ্য করেন, দেখতে পাবেন ভিডিওটির বাঁ দিকে অলরেডি এখানে কংক্রিট স্লিপার এনে রাখা হয়েছে, পাশাপাশি যে সকল অংশে পয়েন্ট বসানো হবে তার জন্য স্লিপার এনে রাখা হয়েছে, যেগুলো আপনারা এখন ভিডিওটির বাঁ দিকে দেখতে পাচ্ছেন। আর আরেকটি কথা বলতে চাই, সেইটা হচ্ছে যে এইখানে যে সকল পয়েন্টে স্লিপারগুলো রয়েছে, এই পয়েন্টে স্লিপারগুলো কিন্তু সরাসরি চায়না থেকে নিয়ে আসা হয়, কিন্তু যে ডুয়েল গেজ স্লিপারগুলো রয়েছে কংক্রিট স্লিপার সেগুলোকে ভাঙা ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে। গ্যান্ডারিয়া ঢাকা সেকশনের মধ্যে ঘুমটিগড়ের পরে দয়াগঞ্জের আগ অংশে এই অংশে দেখতে পাচ্ছেন দুইটি ডুয়েল গেজ রেলপথ দৃশ্যমান রয়েছে। আর এখানে ভবিষ্যতে বিরোটির বাঁদিকে আরেকটি ডুয়েল গেজ রেলপথ বসানো হবে। আর এখানে যে আমি এখন ডুয়েল গেজ রেলপথের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এই রেলপথটি কিছুদিন হলো বসানো হয়েছে, কিন্তু বসানো হলো এখানে পুরোপুরিভাবে এখনও কাজ সম্পন্ন করা হয়নি, তাই এখনও গ্যান্ডারিয়া ঢাকা বা ঢাকা গ্যান্ডারিয়া সেকশনে সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেনগুলো চলাচল করছে। আর সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথটি যেটি রয়েছে সেটি হচ্ছে বিরুটির ডান দিকে যে ডুয়েল গেজ রেলপথটি রয়েছে সে রেলপথ দিয়ে আপাতত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী ট্রেন অথবা নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন চলাচল করে। পাশাপাশি এই সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ দিয়ে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যে সকল ট্রেনগুলো ছেড়ে যায় অথবা ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যে সকল ট্রেন যায়, সকল ট্রেনে সেই সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ দিয়েই চলাচল করছে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে এই অংশে আরও দুইটি ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন হলে খুব শীঘ্রই এখানে নির্বিঘ্নে ট্রেনগুলো চলাচল করতে পারবে। পাশাপাশি পদ্মা সেতু ট্রেন পদ্মা সেতু রেলপথ দিয়েই নির্বিঘ্নে ঢাকা চলে যেতে পারবে, এবং একই সময় যদি নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী কোনো ট্রেন যায় তাহলে সেই ট্রেনটিও একইভাবে ঢাকা চলে যেতে পারবে। তখন দেখা যায় একটি ট্রেনের জন্য আর কি ট্রেনকে অপেক্ষা করতে হবে না। গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের এখানে একটি হোম সিগন্যাল রয়েছে যেটি ভিডিওটির ডান দিকে অবস্থান করছে, আর সেইটি হচ্ছে এই যে এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি, যার মধ্যে পিছনের দিকে যে সিগন্যালটি রয়েছে সেটি ম্যানুয়ালি সেট করা হয়ে থাকে। আপনারা অনেকে কমেন্টের মাধ্যমে জানতে চান যে ঢাকা গ্যান্ডারিয়া বা গ্যান্ডারিয়া ঢাকা দীর্ঘ 3.5 কিলোমিটার সেকশনে যে তিনটি ডুয়েল গেজ মেন লাইন তৈরি করা হচ্ছে তার মধ্যে কোন রেলপথ কোন দিকে যাবে। তাদের উদ্দেশ্যে বলছি, দুইটি ডুয়েল গেজ রেলপথ যাবে নারায়ণগঞ্জের দিকে, আর একটি রেলপথ যাবে পদ্মা সেতুর দিকে। আর এই 3.5 কিলোমিটার সেকশনে প্রতিটি রেলপথেই যে কোনো ট্রেন চলাচল করতে পারবে, যেটি স্পেসিফিকভাবে কোনো বাধ্যবাধকতা নেই যে নারায়ণগঞ্জ রেলপথ দিয়ে পদ্মা সেতুর ট্রেন যেতে পারবে না বা পদ্মা সেতুর ট্রেন রেলপথ দিয়ে নারায়ণগঞ্জের ট্রেন যেতে পারবে না। মানে এক কথায় এই তিনটি ডুয়েল গেজ রেলপথ দিয়ে যে কোনো ট্রেন চলাচল করতে পারবে, সেটি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন এসে পরবর্তীতে পদ্মা সেতুর ট্রেন আলাদা হয়ে পদ্মা সেতুর রুটের দিকে চলে যাবে, এবং নারায়ণগঞ্জের ট্রেন রুট আলাদা করে নারায়ণগঞ্জের দিকে চলে যাবে। আর নারায়ণগঞ্জের ডাবল ডুয়েল গ্যাস হওয়ার কারণ হচ্ছে ভবিষ্যতে নারায়ণগঞ্জকে ডুয়েল গ্যাস ডাবল রেলপথে উন্নীত করা হবে। তো আশা করি আপনাদেরকে গ্যান্ডারিয়া ঢাকা সেকশনের জটিল অংশের কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, সকলে ভিডিওটিতে লাইক করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।